আবু জাহেলের মরণের কথা শুনলে হাসবে, কেমন ভয়ানক মরণ হয়েছে শুনবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা ছোট বাচ্চা, বড় না, মা বলে যুদ্ধ চলতেছে বদরের প্রান্তরে, চলো তোমরাও রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধে যাবে। সুবহানাল্লাহ। মাআজ আর মুআউয দু ভাই নবীর কাছে যায় বলে আল্লাহর নবী গো আমরাও সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আল্লাহর হাবিব বলে এটা যুদ্ধ, এটা হাডুডু খেলা না, এটা এটা কি বলে ওই গাড়ি চালানি না, যে গেমসের গাড়ি চালাবা তা না, এটা অ্যান্ড্রয়েড সেট টিফানা, যে কি জানি গেমস কতদিন বানিয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, এই গেমস না, মোবাইলে এই যুদ্ধ করে দেশ যুদ্ধ করে লাগছে। আর একটা রাস্তার মধ্যে সাইকেলের টায়ারে ফুটলে ডরে দৌড় মারে, ঠিক না ভাই? ঠিক ছিল তো, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে বিভিন্ন গেমস খেলতে খেলতে যুদ্ধ জয় হয়েছে, আরে বাবা এক ফোলা দিয়ে রাস্তার মধ্যে আমি কে কি করে গাড়ি চালায় নাকি, কয় না হুজুর গেমস খেলতেছে, গেমস আছে না নাই, আর এটা পাবজি খেলা না, ফ্রি ফায়ার খেলা না, এটা যুদ্ধ। দুই ভাইয়ের মধ্যে এমনি উকি মেয়েরা যখন দাঁড়াইছে, বড় ভাই সেনাবাহিনীর মাপে পড়ে গেছে, সুবহানাল্লাহ, ঠিক আছে দুই ভাইয়ের এক ভাই বাদ এক ভাই চলো, ছোট ভাই আবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাই লম্বা হইলে কিইব, এ তো আমার তো হাবলা, কই কে রে তো দুইজনটা ডুব লাগাইয়া দেখেন, এ আমার ফাড়ে না লম্বা হইলে কিইব, তো বড় মহিষ হইলে কিইব মিত্র জাল নাই, আমি হচ্ছে দান্ন মহিষ, দুই ভাইয়েরা ডুব লাগায় দিলেন, কুস্তা কুস্তি লাগায় দিলেন, বড় ভাইয়ের কানে কানে ছোট ভাই ডাক দিয়ে বাইরে তুই তো মাফে ফরসস হই, তুই একটু ডিগবাজি করে পড়ে যাইস, আমিও যুদ্ধে যাব, দুই ভাই একসাথে যাবো, জোরে করে কুস্তা কুস্তির এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের সোয়া এখন ইয়া রাসূলুল্লাহ দেখছেন নিকাল বাচ্চা এ লম্বা হইলে কি হবো, আল্লাহর হাবিব ছোট ভাইরা অনুমতি দিলেন, জোরে করে দুই ভাই গেলেন আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, উনি তো আঙ্কেল ছোট বাচ্চা তো ডাকতে চাচা, কয় কি হয়েছে আবু জাহেল রে চিনে, তোমরা ছোট মানুষ দেড় বেটা নিয়ে আবু জাহেল রে দিয়ে কিনবা, কার দেহায়া দেহেন না কার বাচ্চা কি করে, আব্দুর রহমান ইবনে আউফ এমনি ইশারা দিলেন ওই যে লম্বা মাথাওয়ালা সবচেয়ে উষাটা দেখছো, কহ কয় এটাই আবু জাহেল, এটাই আবু জাহেল বইলা চোখ ঘুরায় তাকায় দেখে এই দুই বাচ্চা আর জাগায় নাই, বিদ্যুৎ গতিতে আক্রমণ শুরু করছে, সুবহানাল্লাহ, এই দুই ভাই দৌড়ে আর কয় আবু জাহেল তো অনেক উঁচা আবার উটের উপরে সাওয়ার, এরা কেমনে নিছে না মামু, এক ভাই উটের পায়ের মধ্যে যখন কূপ মারছে আবু জাহেল নিচে পড়ে গেছে, আবু জাহেল ডাইরেক্ট জবে দিছে জবে, সুবহানাল্লাহ, আশ্চর্য কথা ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের সন্তান সেও তো যুদ্ধে ছিল, সে আয়েশা দুই ভাইয়ের এক ভাইয়ের হাতে কূপ মেরে আলাদা করে দিছে, হাত কাটা লইয়া কয় তোর বাপের হৃদয় সারি নাই তুই কি, তলার লয়ে যখন দৌড়ানি মারছে আর কপাল না ভালা লাগল ভাই নাই আল্লাহ আগের বাসায় দিছে, সুবহানাল্লাহ, ইকরামা ইবনে আবু জাহেল পরবর্তীতে মুসলমান হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, আরে আবু জাহেল তো বাপ বড় লিডার, এরই সার দেয় না আর ফুলারে ফেলে কি করলো, আবার হাতে কূপ মারছে, আল্লাহর নবীর সাহাবী এই দুই ভাইয়ের এক ভাইয়ের হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে প্রায়, শুধু একটু চামড়া লেগে আছে, পায়ের নিচে হাতের কবজিটা দিয়া এমনি টান মেরে দেহ থেকে এই হাতটাকে আলাদা করে বলে ওরে হাত তোরে ইসলামের জন্য শহীদ করে দিলাম, আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, যখন সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত আকারে বলছি ভাইরা আমার, বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় নিশ্চিত হওয়ার পর কাফেররা হেরে গেল, 70 জন বড় বড় লিডার মারা গেল,
বাকি 70 জন কয়েদখানায় বন্দী হলো মুসলমানদের বন্দীশালায়, বাকি কিছু লোক কিছু কাফের বেঈমান কোন রকম জান বাঁচায় মক্কায় পালিয়েছে। পালায়া কয়েক মাস লাগায়া, কয়েক বছর লাগায়া, এক বছর দেড় বছর লাগায়া নতুন করে বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করলো, নতুন করে শক্তি সামর্থ্য আরো বাড়ায়া, সেনাবাহিনী বেশি নিয়া কয়েক হাজার সৈন্য নিয়া মদিনায় আক্রমণ করার জন্য চলে গেল। আল্লাহর হাবিব সাহাবাই কারামদের ডেকে বললেন, সাহাবীরারে আবার আসতেছে কাফেররা মদিনা উড়িয়ে দেওয়ার জন্য, কি করা যায়? সাহাবায়ে কেরাম টান বামে তাকায়া বলে, ওগো আল্লাহর হাবিব ভয় পাবেন না, বদরের যুদ্ধে মাত্র ছিলাম 313 জন, এখন কিন্তু আমাদের সংখ্যাও তখনকার তুলনায় অনেক বেশি। আমরা মুসলমানরা ইমানি বলে মাঠে নেমে যাব, বিজয় দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কি আল্লাহ।